হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন কিছু ছবি দেখাবো যা দেখে আপনাদের চোখ কপাল উঠতে বাধ্য থাকবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, প্রথমে এই গাছটিকে দেখুন। এই গাছটির বয়স 200 বছরের উপরে আর এই গাছটির অবস্থান আফ্রিকার সবচাইতে বড় একটি জঙ্গলের ভেতরে। কোন একটি ব্যক্তি এই জঙ্গলে সাইকেল নিয়ে ঘুরতে আসে এবং এই জঙ্গলের ভেতরে ছিল বাঘ ভাল্লুক। সেই বাঘ ভাল্লুককে দেখে সে সাইকেল ধুয়ে ওখান থেকে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যায় এবং সাইকেলের নিচ থেকে ধীরে ধীরে এই গাছটি বড় হতে থাকে। তারপরে এই সাইকেলটি এইভাবেই সেই গাছের সঙ্গে আটকে যায়। এই ছবিটির বয়স প্রায় 150 বছরের মতো। একজন প্রভাবশালী লোক তার নিজের জায়গায় একটি গাছ লাগায় এবং একটি তার পুরানো গাড়ি ছিল সেই গাছের উপরে সে গাড়িটি রাখে। সে দেখতে চেয়েছিল এই গাড়িটি ছিদ্র করে এই গাছটি বেরোতে পারে কিনা। তো বন্ধুরা, এই লোকটির বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই লোকটির জন্য একটি লাইক তো করাই যায়। এখন এই ছবিটিকে দেখুন। এই ছবিটি দেখে আপনারা নিশ্চয়ই বলবেন যে কোনো একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে এই পাহাড়টিতে আঘাত করে এবং এই পাহাড়টি ছিদ্র হয়ে তার সঙ্গে আটকে যায়। ঠিক তাই, এটাই ঘটেছিল এই জাহাজটির সঙ্গে। এই জাহাজটি চায়না থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই জাহাজের পাইলট ছিল দুজন। এই দুজনই রাত্রেবেলা ঘুমিয়ে পড়াতে এই জাহাজটি কোনো একটি ছোটখাটো পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়, আর ধাক্কা খাওয়া মাত্র এই জাহাজের মাথাটি এই পাহাড়ের এপার ওপার দিয়ে বের হয়ে যায়, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ছবিগুলো দেখে যদি আপনার মনে কোনো কৌতূহল সৃষ্টি হয় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন।